नमस्कार বন্ধুরা, সোমস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমরা জানি যে তোমরা থাম্বনেল দেখে এসেছো, যে এখানে মক টেস্টের বিষয়ে আমরা যেটা কথা বলতে চলেছি সেটা দেখে এসেছো, কিন্তু আমরা সেটার পাশাপাশি আরও এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে মক টেস্ট নিয়ে তো অবশ্যই আলোচনা করব, আমরা যে চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য ফ্রি মক টেস্ট আয়োজন করেছি, ঠিক আছে, সেই মক টেস্ট তো নিয়ে অবশ্যই আলোচনা করা হবে। তবে তার আগে মক টেস্টের পাশাপাশি আমরা যে আরও কয়েকটা নতুন জিনিস তোমাদের জন্য চালু করতে চলেছি সেইটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। সবার আগে বলি, আজকে বিশ্বকর্মা পুজো এবং তার সঙ্গে মহালয়া। সেই মহালয়া এবং বিশ্বকর্মা পুজোর জন্য তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন রইল তোমাদের। আমাদের সবার সামনে দুর্গা পুজো এবং আমরা এই পুজোতে খুব মজা আনন্দ সব কিছুই করব, এবং তার জন্য দুর্গা পুজোর একটা স্পেশাল জিনিস নিয়ে আমরা আমাদের চ্যানেলে আনব, যেটা আমরা ক্লাসরুম কথা বলে আমরা যে এপিসোডটা চালু করতে চলেছি আমাদের চ্যানেলে নেক্সট উইক থেকে, নেক্সট সানডে থেকে, সেই বিষয়ে একটু কিছু বলে নিই, তারপর মক টেস্টের বিষয়ে আসছি। তো প্রথম কথা বলি যে আমরা এই যে সানডে আসছে, মানে আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি রবিবার, রোববার থেকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন এপিসোড চালু করতে চলেছি, সেটা হচ্ছে ক্লাসরুম কথা। ক্লাসরুম কথাতে আমরা স্টুডেন্টদের জন্য, তোমাদের স্টুডেন্টদের কথা, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের কথা নয় বা আমরা কি করে আমাদের কিছু নয়, এটা হচ্ছে তোমাদের কথা, তোমাদের ভালোবাসা, তোমাদের কে নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের, আমাদের বিভিন্ন সাবস্ক্রাইবারদের যে মনে বিভিন্ন প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, অনেকটা কিউএনএ সেশন টাইপের হবে। এবং তার সাথে সাথে শুধুমাত্র তাই নয়, এটার পাশাপাশি আমরা আরও একটা জিনিস আয়োজন করতে চলেছি, সেটা হচ্ছে যে আমরা এইবারে একটা স্টুডেন্টকে কি করে তার স্ট্র্যাটেজি থাকা উচিত একটা পরীক্ষাতে বসতে গেলে, বা একটা পরীক্ষাতে সে কীভাবে অ্যাপিয়ার করবে, সে কি করে তার নিজের প্রিপারেশনটা নেবে, এই রিলেটেড সমস্ত কিছু এই ক্লাসরুম কথার মধ্যে আলোচনা করা হবে। এবং প্রত্যেক উইকে প্রত্যেকটা স্যার একজন করে তো আমাদের চ্যানেলে থাকবে। এই উইকে সম্ভবত কৌস্তব স্যার থাকবেন, রাহুল স্যার থাকবেন, তারপরের উইকে বা অন্য কোনো সুবীর স্যার কেউ থাকবেন, আমি থাকবো দুর্গা পুজোর ঠিক লাস্টের, মানে দুর্গা পুজো যেদিনকে থাকবে তার ঠিক লাস্ট উইকে, মানে দুর্গা পুজো স্টার্ট হবে তার আগে যে রোববারটা থাকছে সেই রোববারে আমি থাকার চেষ্টা করবো। এবং আমার ওই এপিসোডটা কিন্তু সবার দেখা চাই, সোমনাথ স্যারকে যারা ভালোবাসো, যারা এখানে রয়েছো, সবার দেখা চাই, কারণ ওই এপিসোডটাতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার প্রত্যেকটা ক্লাসরুম কথা তোমরা দেখবে মনে করে, কারণ ক্লাসরুম কথাগুলোতে তোমাদের জন্য কী করে স্ট্র্যাটেজি বা তোমাদের কী করে প্রিপারেশন নেওয়া উচিত বা কী সমস্ত জিনিস নিয়ে আলোচনা করাবে, এবং মানে সাবস্ক্রাইবারদের মনে যা যা প্রশ্ন থাকবে সব কিছুই ক্লাসরুম কথাতে, সোমস ক্লাসরুম যেহেতু, ক্লাসরুম আলোচনা করা হবে। এই গেল এই বিষয়। এবার আসি হচ্ছে মক টেস্টের বিষয়। দেখো, মক টেস্টের বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, তোমরা জানো যে তোমরা এর মধ্যে ইতিমধ্যে অভিষেক কবিতার ওপর মক টেস্ট তোমরা দিয়ে নিয়েছো। যারা দাওনি তাদের জন্য এই ভিডিওটা এখনও চ্যানেলে পড়ে আছে, চাইলে ওখান থেকে মক টেস্টটা তোমরা দিতে পারো, ঠিক আছে। এবং এইবার আমরা দেখো, তোমাদের রাহুল স্যার কী পড়িয়েছিলেন, প্রলয় উল্লাস পড়িয়েছিলেন ক্লাস টেনেদের জন্য। তো ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যারা সামনের বছর মাধ্যমিক দেবে, তাদের জন্য আমরা প্রলয় উল্লাসের ওপর মক টেস্টের আয়োজন করেছি। এবং এই মক টেস্টটা নেওয়া হবে আগামীকাল বিকালবেলা, মানে রাত্রিবেলা 8টা থেকে, ঠিক আছে, রাত 8টা থেকে প্রলয় উল্লাসের ওপর মক টেস্ট। আমি আবার বলছি, টাইমটা লিখে নাও দরকার হলে, কাল রাত 8টা থেকে প্রলয় উল্লাসের ওপর মক টেস্ট। এবং সোমবার দিন, আগামী যে সোমবারটা আসছে, সোমবার দিন ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট, যেটা তোমরা সব থেকে বেশি চাও, ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট পরমাণু নিউক্লিয়াসের ওপর। যখন প্রিমিয়ার হবে, প্রিমিয়ারের সময় সবাই লাইভে থাকবে, ওই লাইভে তোমরা কোশ্চেন অ্যান্সার করবে। এবং এই মক টেস্টটা হচ্ছে তোমাদের, আমার যেটা ফিজিক্যাল সায়েন্সের, আমি সেইমকে কোশ্চেন অ্যান্সার করবো লাইভে, দেখি কে কত অ্যান্সার করতে পারো, দেখবো সবাই ফিজিক্যাল সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্সের ভিডিও করো, দেখবো সোমনাথ স্যারের কাছে কে কে ভালো ফিজিক্যাল সায়েন্স শিখেছো, কত কী কে অ্যান্সার করতে পারো, আমি তাদেরকে সবাইকে নামগুলো দেখবো, যারা যারা পড়াশোনা করবে না একদম মার দেবো একদম সব কটাকে, মজা করছি যাকে। তো ভালো করে পড়াশোনা সবাই করবে, এবং ফিজিক্যাল সায়েন্সের জন্য সোমবার দিনকে কিন্তু তোমরা মক টেস্টটা মনে করে দেবে, সোমবার দিন রাত 8টা, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট। চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াসের ওপর ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট, কালকে প্রলয় উল্লাসের ওপর মক টেস্ট, রাত 8টা, দুটোই রাত 8টা, কালকে শুক্রবার একটা মক টেস্ট আর সোমবার একটা মক টেস্ট, দুটো মক টেস্টে প্রেজেন্ট থাকা চাই, দেখবো কারা কারা ফিজিক্যাল সায়েন্সের ভালো এতদিন ধরে পড়াশোনা করেছো, এবং কারা কারা রাহুল স্যারের বাংলা ভিডিওটা ভালো করে দেখেছো। যারা এখনও পর্যন্ত পরমাণু নিউক্লিয়াস দেখে উঠতে পাওনি তাদেরকে বলবো, ভিডিওর প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে, ওখানে ফিজিক্যাল সায়েন্সের জন্য আলাদা প্লেলিস্ট করা আছে, ওখান থেকে পরমাণু নিউক্লিয়াসের তিনটে পার্ট ভালো করে দেখে নাও। এবং এখানে যে প্রশ্নগুলো দেবো মাধ্যমিকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
যদি ফিজিক্যাল সায়েন্সে সেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু হয় না, তবে ফিজিক্যাল সায়েন্সের জন্য মানে আমরা যে প্রশ্নগুলো দেবো একদম বাছাই করা খুব ভালো ভালো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে আমরা যে কালকে যে মক টেস্টটা তোমরা দিচ্ছ, এই মক টেস্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মক টেস্ট। তো সবার কাছে অনুরোধ, কালকের মক টেস্ট 8টার সময়, শুক্রবার সোমবারের মক টেস্ট 8টার সময়, ফিজিক্যাল সায়েন্সের সোমবার, কালকে প্রলয় উল্লাস, কালকে প্রলয় উল্লাসের মক টেস্ট সবাই অ্যারেঞ্জ মানে সবাই অ্যাটেন্ড থেকো, পরীক্ষাটা ভালো করে দেবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য দুর্গাপুজোর সময় একটা দারুণ জিনিস আনতে চলেছি। জানি ওই সময়টা কেউ পড়াশোনা করবে না, দুর্গাপুজোর 4 দিন 5 দিন নিশ্চয়ই কেউ পড়াশোনা করবে না, এটুকু সবাই জানে, ঠিক আছে? তো ওই দিনকে আমরা একটা মানে একটা নতুন এপিসোড বা একটা নতুন জিনিস তোমাদের জন্য আনতে চলেছি, যেটা দুর্গাপুজোর যে 4 দিন হবে, ওই 4 দিন এমনিতেও তোমরা কেউ পড়াশোনা কেউ করবে না, আমি জানি, চাইবো পড়াশোনা করো, কিন্তু পড়াশোনা আমি জানি তোমরা কী করবে, তো ঠিক আছে তাও করো, পড়াশোনার ভিডিও তো আছেই, দেখে নিও পারলে। কিন্তু ওই 4 দিন তোমাদের জন্য একটা নতুন কিছু, একটা স্পেশাল কিছু আসতে চলেছে, এটুকু মনে রেখো। আর ক্লাসরুম কথা শুরু হচ্ছে এই রোববার থেকে। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো, একদম ফাটিয়ে রেখে দাও মাধ্যমিক, দেখি দাও তোমরা কি জিনিস। ইটস মাই চ্যালেঞ্জ, তোমরা সোমনাথ স্যারের স্টুডেন্ট, দেখি দাও যে তোমরা দেখি দাও যে তোমরা কি করতে পারো, ফাটিয়ে রেখে দাও পরীক্ষা। মাধ্যমিক জন্য একদম পুরো একদম ফাটিয়ে রেখে দেবে, দেখি দেবে তোমরা কি করে, যা আসবে সামনে ভেঙে রেখে দেবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই, আমাদের এই ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কি বলবো, ভিডিওগুলোকে শেয়ার করো, কেউ তো করো না তাও বলি, বাই।